বহুরূপী গিরগিটির কথা আমরা সবাই জানি, গায়ের রং পরিবর্তন করতে পারে বলে তাদের এই নাম দেওয়া হয়। পৃথিবীতে প্রায় 160 প্রজাতির বহুরূপী গিরগিটের দেখা মেলে। এদের বেশিরভাগই আফ্রিকা, মাদাগাস্কার, স্পেন ও পর্তুগালে দেখা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কাতেও এদের বেশি দেখা মেলে। তাছাড়া যুক্তরাষ্ট্রের কিছু অংশ যেমন ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডার বনভূমিতেও এরা বসবাস করে। কিছু অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্যের জন্য বহুরূপী গিরগিটি আমাদের কাছে এত জনপ্রিয়। অন্য সব সরীসৃপ প্রাণী মতো এরাও বুকে ভর দিয়ে হাঁটে। এদের চারটি পায়ে 5টি করে আঙুল থাকে। এরা আঙুলের সাহায্যে মানুষের মতো যে কোনো জিনিস শক্ত করে ধরে রাখতে পারে। গাছের উপর ওঠার সময় লেজের সাহায্যে এরা গাছের ঢাল ধরে রাখে। এজন্য কোনো কারণে লেজ কেটে গেলেও টিকটিকির মতো আবার এদের লেজ গজাতে শুরু করে। বহুরূপী গিরগিটির চোখ অন্যান্য সরীসৃপের চোখের চেয়ে আলাদা হয়। প্রত্যেক চোখে একটি করে শক্ত ঢাকনা থাকে, যার মধ্যে শুধু একটি ছোট বুক খোলা জায়গা থাকে যেখানে চোখের মণিটি অবস্থান করে। এরা চোখের সাহায্যে শরীরের দুই পাশে অবস্থিত দুটি আলাদা জিনিস একই সঙ্গে দেখতে পায়। শরীরের চারপাশে এরা 360 ডিগ্রি কোণে প্রায় সব কিছুই দেখতে পায়। গিরগিটি তাদের খাবার তালিকায় পোকামাকড়কে বেশি প্রাধান্য দেয়। এরা খুব তাড়াতাড়ি চলাচল করতে পারে না, তাই খাবার সংগ্রহের জন্য এরা জিহ্বার ওপর বেশি নির্ভরশীল। এরা জিহ্বাকে মুখ থেকে অনেক দূর পর্যন্ত লম্বা করতে পারে। জিহ্বার সামনের অংশ বেশ আঠালো হয়, ফলে কোনো খাদ্যদ্রব্য জিহ্বার সংস্পর্শে আসলে চট করে আটকে পড়ে যায়। বেশিরভাগ বহুরূপী গিরগিটি ডিম পারে। ছোট প্রজাতির গিরগিটি 2 থেকে 4টি এবং বড় প্রজাতিরা 80 থেকে 100টি পর্যন্ত ডিম পারে। যখন ডিম পারার সময় হয়, মহিলা গিরগিটিরা গাছ থেকে নিচে নেমে আসে ও মাটিতে 10 থেকে 30 সেন্টিমিটার গর্ত করে। তারা গর্তে ডিম পারে এবং ডিমগুলোকে মাটি চাপা দিয়ে চলে যায়। ডিম থেকে বাচ্চা বেরোতে সময় লাগে 4 থেকে 12 মাস। তবে কিছু প্রজাতির গিরগিটির বাচ্চা দিয়ে থাকে। প্রজাতি অনুযায়ী এরা 8 থেকে 30টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। বাচ্চারা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গেই গাছে ওঠা শুরু করে এবং তারা জন্ম থেকেই শিকারে বেশ পারদর্শী হয়ে যায়। সাধারণত গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে বংশ বিস্তার করে এরা। গিরগিটি -5 ডিগ্রি পর্যন্ত টিকে থাকতে পারে, বেঁচে থাকে প্রায় 100 বছর। নব্বই দশকের পর্যন্ত আমরা যারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ছিলাম তারা প্লুটোকে গ্রহ হিসেবে জেনে এসেছি। প্লুটোর ইতিহাস, প্রাথমিক তথ্যাবলী এবং প্লুটোকে কেন গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন।